ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুহাম্মদ আল কাতার থেকে জানতে চেয়েছেন এক মহিলার পক্ষ থেকে প্রশ্ন সেটি হলো যে একজন স্বামী তার সংসার 25 বছর হয়ে গেছে এখনও তার স্ত্রীকে গালি দেয় এখন ছেলেমে বড় হয়ে গেছে এখন ছেলেমে কি তার মার পক্ষ থেকে বাবা কি কিছু বলবে বাবাকে তো কষ্ট দেওয়া ঠিক না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলুল্লাহ মাবুদ প্রশ্ন আর অংশ থেকে গেল কি সে কি ফাসেক হবে না মুনাফিক হবে তো প্রথম কথা হলো পঁচিশ বছর হয়ে গেছে শেষেই তখন তো বুড়ার পথে চলে গেছে এখন যেটুকু বাসার রাখছে আল্লাহর রহমত আল্লাহ রবাহ তার প্রতি করুণা করতেছেন পঁচিশ বছর সংসার করা আরও পঁচিশ বছর বয়সে যদি বিবাহ করে পঞ্চাশ বছর হয়ে গেছে এখন তো জীবনের আশা বড় আশা সব আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে খাওয়াইছেন পড়াইছেন হ্যাঁ বড় করছেন সুস্থ দিয়ে সুস্থতা দিয়েছেন ব্রেন ব্রেন বিদ্যা বুদ্ধি হ্যাঁ ব্যবস্থা করছেন ঘর সংসারের ব্যবস্থা করছেন স্ত্রী পুত্রের ব্যবস্থা করছেন স্ত্রী পুত্র আল্লাহ একটা লেভেল আসছে ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে আর কী চাই এখনও যদি বয়সে ভারত আসার পরও যদি সে সতর্ক না হয় তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান নু আম্মির হু নুনা কিসু ফিল খল আফা ইয়া ওমান নু আম্মির হু নুনা কিসু ফিল খল আফা যাকে বয়স দিয়েছে বয়স যে কুজা হয়ে গেছে তারপরও যদি না বোঝে আর কবে বুঝবে আল্লাহু আকবার আল্লাহ এদেরকে দান করুন আর কি বোঝার আছে বলেন বৃদ্ধ হয়ে যায় তারপরও যদি না বোঝে এখনো যদি এতদিন স্ত্রী সংসার করছে স্ত্রী খাওয়াইছে পড়াইছে ছেলে মেয়ে বড় করেছে এত জীবনের এত বছরের সঙ্গিনী নিয়ে এখনো যদি বকা দেয় তাহলে কি করেন আর এত বছর যখন সবুর করছে এখনো সবুর করতে হবে এই সবুরের জন্য তার পুরস্কার আছে আল্লাহ রব কাছে সে পুরস্কার পাবে ওই জন্য ঝগড়া বিবাদ না করে থেকে যেতে হবে আর তার জন্য কি করা আছে দোয়া করতে হবে তার জন্য আল্লাহর কাছে দোয়ার পথ তো সবসময় খোলা আছে দোয়ারের দরজা দোয়ার দরজা দোয়ার গেট যেহেতু আল্লাহর কাছে খোলা আছে এই পথ যেহেতু আল্লাহর কাছে উন্মুক্ত আছে আল্লাহর কাছে দোয়া করবে ছেলে মেয়েও দোয়া করবে বাপের সাথে সুন্দর আচরণ করবে স্ত্রী ও আচরণ সুন্দর করবে তাকে বলবে নরম ভাষায় যদি না শুনে তাহলে কি করতে হবে ব্যবহার খারাপ অনেকের করে থাকে এই ধরনের আচার ব্যবহার অনেকের চরিত্রগত ব্যবহার খারাপ অনেক আগে থেকেই চরিত্র ব্যবহার খারাপই থাকে অনেকের আল্লাহ হেদায়ত করেন তা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে তাকে হেদায়ত করুন ছেলে মেয়ে যেগুলো আছে তারা ভালো পথে চললে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহর বলেন কাকে কোন সময় কোন অবস্থায় পরিবর্তন করবেন কার দোয়া কবুল করবেন সেটা আল্লাহর কাছেই গোপন আছে এই জন্য সবুর করতে হবে পুরস্কার রয়েছে এবং ছেলে মেয়ে তার জন্য দোয়া করবে বাবের সাথে যে সমস্ত আচরণ করা দরকার সেই সমস্ত আচরণ সুন্দর করবে হয়তো বাবের বোধগম্য হয়ে যেতে পারে আর কোনো মুসলমানকে গালি দেওয়া যাবে না সে নিজ ছেলে হোক মেয়ে হোক স্ত্রী হোক পুত্র হোক যে হোক না কেন কাউকে গালি দেওয়া নিষেধ এটা মমিনির চরিত্র নয় এটা মমিনের ব্যবহার নয় আল্লাহকে ভয় করা উচিত আল্লাহ রসুসাল্লাহ সাল্লাম একটা হাদিসের মধ্যে এরকম সুন্দর করে বলছেন সে বাবুল মুসলিমে ফুসো কোন মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি সুতরাং এটা ফাঁসে কি কাজ এটা অবশ্যই এটা ঠিক নয় এবং কেতালেপ্রণ তার সাথে ঝগড়া বিবাদ কতলে কেতালে হা উপস্থিত হওয়া মারামারিতে ঝগড়া বিবাদের সরিয়ে এটা কুপুরে স্বামীক অনেকটা বর্ণনাতে পাওয়া যায় যে কাউকে যদি হিমার বলে গাদা বলে গালি দেয় বা অন্য কোনো ভাষায় বাড়ি দেয় কালকে আমাদের মাঠে তাকে বলবে তুমি কি মনে করো আমাকে গাধা হিসাবে সৃষ্টি করা হয়েছে তুমি আমাকে গাধা বলে গালি দিছ সুতরাং এই সমস্ত জিনিস খুব কঠিন অমিনের ভাষা যে কথাটা মুখ দিয়ে বাইর করবে সেই কথাটা লিখিত হয়ে যাবে তাকে এই ধরনের বয়েস দিতে হবে তাকে কোরআন এবং হাদিসের বাক্যগুলি দিতে হবে একজন মানুষের সাথে সুন্দর আচরণ করা কত পুরস্কার কালকে আমাদের মাঠে সুন্দর আচরণে মিজানের পালা বাড়ি হবে এবং উত্তম চরিত্র মিজানের পালা বাড়ি হবে এবং তাকুয়া বাড়ি হবে চরিত্র খারাপ করা যায় কত বড় অন্যায় অপরাধ এবং চরিত্র খারাপ ব্যক্তিদের প্রতি আল্লাহ খুব রাগ করেন এবং আল্লাহ তাদেরকে পছন্দ করেন এই সমস্ত বিষয়গুলো কোরআন এবং হাদিসের যে সমস্ত বই পুস্তক একটা বয়স তাকে দিতে হবে এবং ভালো চরিত্র উত্তম চরিত্রের পুরস্কার কি রয়েছে দুনিয়াতে সেগুলি তাকে দিতে হবে যদি না পড়ে আল্লাহ কাছে কি দোয়া করতে হবে কি করা আছে অথবা যারা যাদের সাথে চলাফেরা করে তার বন্ধু বান্ধব তাদের মাধ্যমে দিতে হবে গো বিষয়টি গোপন রেখে হেকমতের মাধ্যমে তাকে বলতে হবে ইত্যাদি ইত্যাদিভাবে তার কাছে দাওয়াত আহ্বান আল্লাহ মরাসুল সাল্লাহআসাল্লামের আহ্বানগুলো তার কাছে পৌঁছাইতে হবে এবং সর্বোপরি তার কাছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ অবশ্যই পরিবর্তন করবেন আমরাও দোয়া করে আল্লাহ রব তাকে হেদায়ত করুন আর ওই দিনী বোনটার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাকে সবুর করার তৌফিক দান করুন হাজরত সাল্লাহ নবিন মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাতু